হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিকা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জ্যোতিকা, আমিও ভালো আছি। চলুন, চলে এসেছি আপনাদের সামনে সংসারের কুটিনাটি নিয়ে। চলুন, এই আমার পুজো দেয়া হলো আজকে। পুজো দিয়ে ঠাকুরের বাটাও তুলে দিয়েছি, বাট বাটাটা তোলা হয়ে গেছে। এবার আপনাদের সাথে এটা শেয়ার করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জ্যোতিকা, আমিও ভালো আছি। পুজো দেওয়া হয়ে যাওয়া মানে বিশাল একটা বড় কাজ হয়ে যাওয়া, সংসারের পুজো, স্নান আর রান্না। এগুলো যতক্ষণ না হয় ততক্ষণ মনে হয় অনেক কাজ থাকে। এই কাজগুলো হয়ে যাওয়া হচ্ছে, এই তিনটে কাজ ভীষণ বড় কাজ। চলুন আপনারা সাথে থাকুন। দেখুন গাইস, পুজো দিয়ে চলে এসেছি। আজ একটা সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আলুর দম। আমার মেয়ে ভীষণ ভালো খায় এই আলুর দমটা। এতে আমি আজকে না পোস্ত, না কাজু, না আপনার মগজদানা কিছুই দেবো না, বাট একটুখানি দেখুন সিম্পলভাবেই রান্না করব। তার জন্য নিয়েছি এই যে পেঁয়াজ কুচি, আপনার এই একটু কস্তুরি মেথি নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, আর হচ্ছে ওই লাল গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আচ্ছা, আর তারপরে আপনার হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সমস্ত রয়েছে। এখানে ধনে পাতা কুচি আছে, এখানে টমেটো কুচি, আর এই দেখুন শাক ভাজার, এই উচ্ছে ভাজার জন্য বড়ি নিয়ে নিয়েছি, এই যে উচ্ছে, আর একটু এই যে রসুন কুচি নিয়েছি, এটা হচ্ছে আপনার উচ্ছে ভাজার জন্য, উচ্ছে ভাজার বড়ি আর রসুন দিয়ে। আর কাঁচা লঙ্কা গোটা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আপনার আলুর দমটাই দেবো। মেয়ে ঝাল খায় না, চলুন কড়াটা অলরেডি বসিয়ে দিয়েছি, উচ্ছেটা ভেজে ফেলি, এই যে আগে বড়িটা ভাজছি, বড়িটা ভেজে রেডি করে নিই। দেখুন বড়ি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি এই যে রসুনের কুচি দিয়ে দিলাম, সরি এটার মধ্যে এটা আমি একটু আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি, আগে হলুদ দিয়ে আলুগুলো ফুটে দিচ্ছি, কারণ তেল অনেকটা রয়েছে, সেই জন্য আমি আর আগে কিছুটা ভাজলাম না, সেই জন্য এই মিনিটটা আমি সেদ্ধ করে রাখা আলুগুলো লাল লাল করে ফেলে দিচ্ছি। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা পুরোই কষা হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নেড়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, মেয়ের জন্য বেশি ঝাল দিই না। এবার আলুগুলো দিয়ে দিলাম, আমি ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলোর মধ্যে আপনাদের বলতে ভুলে গেছি, এই মশলাটার মধ্যে আমার একটু বিরিয়ানির মশলা দেওয়া আছে, আর আপনার আলুটা একটু কেওড়া জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, দারুণ একটা স্মেল আছে। এই আলুর দমটা আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, চুলোর মতো নরম হয়ে যায় আলুগুলো, একটু কেওড়া জল দিয়ে সেদ্ধ করেছিলাম, নুন আর কেওড়া জল দিয়ে।
দেখুন আমার তরকারিটা পুরো হয়েই এসেছে। এবার একটু কস্তুরি মেথি আমি দিয়ে দেবো এর মধ্যে, নামানোর আগে, পুরো হয়ে গেছে এবার নামাবো, নামানোর আগে দিয়ে দিলাম। এবার একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন গাইস আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আলুর দমটা, দারুণ একটা স্মেল বেরিয়েছে। আর আপনারা বাড়িতে এইভাবে করে খাবেন, আমার মেয়ে আলুর দমটা খেতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কেন আলুটা যখন খুলবো ভাঙবো মুখে দেবো বেশ একটা কি বলবো মানে বিরিয়ানি বিরিয়ানি টেস্ট, একটা মানে কেওড়া জলের গন্ধ আছে, এখানে কস্তুরি মেথির স্মেল আছে, দারুণ খেতে লাগে। আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছিলাম, তাতে কালারটা একটু ভালো হলে, আপনারা কালারটা দেখুন, আপনারা বাড়িতে এইভাবে করে খাবেন, দারুণ লাগবে, দারুণ একটা টেস্ট ফুলি রেসিপি। আকাশের পরিস্থিতি দেখো, ওয়াও কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি হাওয়া, মনোরম পরিবেশ একেবারে সুন্দর দেখাচ্ছি, দাঁড়াও। এই কাকের আওয়াজ পেলাম আমাদের দিকে, এই তোমাদের দিকে কাক আছে গো, আমাদের ওদিকে মাঝে মধ্যে আওয়াজ পাওয়া যাবে, কম এই যে একটা পেলাম এরকম। হ্যাঁ আগে যেরকম আমরা দেখতাম, তুমি মাছ ধরেছো দেখি, তোমার মুখটা দেখাও, ভালোই তো দেখতে পেলাম, হ্যাঁ বাহ ভেরি গুড। এই যে চোখটা জল জল করছে তো, চোখটা লাল, এনারা মাছ ধরছে দেখুন, এনারা ধরছে, এই যে এই ভাইটা তুলল, এই চোখটা লাল লাল হয়ে গেছে, চোখটা একদম ওইটা অরেঞ্জ কালার, বাপরে বাপ। এই যে মাছের পেটে ডিম হচ্ছে, ডিম ও ফুটিয়ে গেছে, ঠ্যাংগুলো কত বড় বড়, ওই তো কি দেওয়া থাকে, সীসা দেওয়া থাকে না, সীসা না লোহা, জলের মধ্যে যাচ্ছে কি, দেখুন গাইস সবাই জল নিচ্ছে, আমাদের তো জল নেই, নিতে আসতে হবে, সবাই ভীষণ বসে আছে গঙ্গার ধারে,